সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি আজকে আলোচনার শিরোনাম রেখেছি দুর্যোগ এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরা ওই ঠিক এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন শরিফুজ্জামান শরীফ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যুক্ত হয়েছেন তিনি আমার সাথে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন উপ উপাচার্য বি ইউপি দুর্যোগ ও দুর্যোগ বিশেষজ্ঞ এবং আমার সাথে আরও যুক্ত হয়েছেন জাকারিয়া সিনিয়র সাংবাদিক আলোচনায় যেতে চাই যেমনটা বলছিলাম দুর্যোগ আজকে আলোচনার বিষয় এবং খুবই সঙ্গতভাবেই সঙ্গত কারণেই আজকে আলোচনার বিষয়টি আমরা এটি শিরোনাম নির্ধারণ করেছি রিমালের আঘাত বাংলাদেশে এবং রিমালের তাণ্ডব আমরা দেখেছি এখন পর্যন্ত পানিবন্দি উপকূলের মানুষজন ঘূর্ণিঝড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি বা তারও বেশি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার কিন্তু পানিবন্দী হয়ে আছে প্রায় কয়েক লাখ মানুষ আমি একটু আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদেম হোসেনকে দিয়ে স্যার আসলে একটু জানতে চাই মানে দুর্যোগ যখন প্রসঙ্গটা আমরা রেখেছি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে মানে খুব প্রতিনিয়ত খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছে এটার কি কোনো আলাদা কোনো কারণ আছে কিনা আপনাদের বিশ্লেষণ কী এটা এটা দুর্যোগ দুর্যোগের একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি যেটি বলবো যে বাংলাদেশের যে অবস্থান ভূ প্রাকৃতিক যে অবস্থান ভৌগোলিক কারণেই কিন্তু বাংলাদেশ প্রণ একটা দেশ এটার কারণ আমরা দেখতে পাই যে আমরা যে বঙ্গোপসাগর আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর ভারত মহাসাগর অ্যারাবিয়ান সি এবং এর পাশাপাশি আমাদের প্রায় ছয়শো এক সময় নদী ছিল এখন তিনশো পঞ্চাশটা নদী আছে এবং আমাদের যে ডেলটা যেটাকে আমরা বলি বদ্বীপ এই বদ্বীপটা হচ্ছে আপনার সবচেয়ে দুর্যোগপ্রবণ হয় সাধারণত দুর্যোগ দুটো জায়গায় দুর্যোগের প্রকোপটা বেশি থাকে একটা হচ্ছে দ্বীপ যেগুলো দ্বীপ আছে আর একটা হচ্ছে বদ্বীপ যে তিনদিকে স্থল একদিকে জল এবং জলটা হচ্ছে বিস্তৃত জলরাশি আর আরেকটা অন্যতম কারণ যেটি সেটি হলো যে বঙ্গোপসাগরে আমাদের মানে ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাই যে আমাদের সাইক্লোন বহুমাত্রিক সাইক্লোন আছে যে কখনো স্বল্প পরিসরে হয় কখনো সুপার সাইক্লোনে রূপান্তরিত হয় যেমন আমাদের রেমিল যেটা হলো এটা কিন্তু প্রবাল সাইক্লোন হলো এখন কারণটা কি এর আগেও সাইক্লোন হয়েছে সিদ্র হয়েছে আইলা হয়েছে আম্পান হয়েছে মহসিন হয়েছে বহু নার্গিস হয়েছে এগুলো হয়েছে একের পর এক এবং বাংলাদেশের সবচেয়ে বড় নাজুকতা যেটা সেটা হলো যে আমাদের এখানে যে আমরা বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিং এবং যেটা গ্রিন হাউস ইফেক্ট বলি সেটা কারণে আমরা দেখতে পাই বিশ বিশ্বের উষ্ণায়ন প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে আর আরেকটা নাজুকতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে আমাদের বঙ্গোপসাগরের ভূপৃষ্ঠের পানির উষ্ণতা বেড়ে যাচ্ছে আর যখন পানির উষ্ণতা বেড়ে বেড়ে যাচ্ছে তখনই আমরা দেখতে পাই যে নিম্নচাপ লঘুচাপটাকে নিম্নচাপ নিম্নচাপ থেকে মানে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর গভীর নিম্নচাপটা যখন আপনার স্থলে আসছে পড়ছে তখন এটা দেখা যাচ্ছে যে একটা প্রচণ্ড গতিবেগ নিয়ে ভেলোসিটি যেটাকে আমরা বলি যেটা কখনো সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে কখনো সাইক্লোনে পরিণত হচ্ছে কখনো প্রবল সাইক্লোনে পরিণত হচ্ছে কাজে এটা কিন্তু এই ডিপ্রেশনের যে অন্যতম কারণ এর আগেও ডিপ্রেশন হতো আমাদের এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আপনার বঙ্গোপসাগরের পানির উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ডিপ্রেশনগুলো মানে গভীরভাবে ফর্ম করছে এবং যে কারণে আমরা দেখতে পাই যে ডিপ ডিপ্রেশন যেটা কারণ গভীর নিম্নচাপ আর গভীর নিম্নচাপটাই আলটিমেটলি আমরা সাইক্লোনের বঙ্গোপসাগরের যে পানির তাপমাত্রার কথা বলছেন আপনি এটা এই যে তারতম্যের কারণ কিংবা বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটার আসলে কারণ এটার অন্যতম কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটা বলেছি যে যেটা হচ্ছে যে গ্রিনহাউস ইফেক্ট যেটা আমরা মানে বৈশ্বিক উষ্ণায় ফল কারণ গ্রিনহাউস ইফেক্টটার ইফেক্টার প্রভাবটা এখানে পড়ছে আমি একটা উদাহরণ দেই যে আমরা কাঁচের তৈরি ঘর যেটাকে আমরা গ্রিন বলি সেটা সাধারণত টপিক্যাল দেশগুলোতে সাধারণত টেম্পারেচারকে কন্ট্রোল রয়েতে নিয়ে আমরা মানে গ্রীষ্মমণ্ডলীয় ফলমূল এবং বিভিন্ন ধরনের শাকসবজি আমরা উৎপাদন করি সেটা পশ্চিমা বিশ্বে আমরা দেখি যেখানে মাইনাস টেম্পারেচার আছে সেটাও সহনীয় পর্যায়ে নিয়ে এসে কন্ট্রোল রয়েছে তো আমাদের যে সমস্ত কার্বন এমিশন হচ্ছে শিল্পায়ন প্রক্রিয়ার কারণে নগরায়ন প্রক্রিয়ার কারণে এবং যে সমস্ত সিএফসি গ্যাস এবং যে সমস্ত মিথেন গ্যাস হচ্ছে এবং বাতাসে যে সমস্ত মানে আপনার কার্বনজনিত যে সমস্ত এটা কার্বন একটা আধার তৈরি হচ্ছে একটা এটাকে আমরা বলি কার্বনের একটা লেয়ার এবং এই লেয়ারটা যেটা করছে সূর্য থেকে সরাসরি যে রশ্মিটা ভূপৃষ্ঠে আসছে বিকৃত হয়ে আবার সেটা কিন্তু আবার চলে যাচ্ছে কিন্তু কিন্তু যখন এই গ্রিন বা কাছের ঘর যেটাকে বলা হচ্ছে গ্যাসের যে অবস্ট্রাকশনটা তখন কিন্তু এই বিকৃত যে তাপমাত্রাটা সেটা কিন্তু আরও পুর দিচ্ছে না সেটা অবস্ট্রাক্টেড বা প্রতিরোধ করছে প্রতিহত করে আবার সেটা কিন্তু ফিরে আসছে ফিরে আসার কারণে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন ভূপৃষ্ঠের সাথে অন্যান্য সংলগ্ন যে সমস্ত সমুদ্র বলুন মহাসমুদ্র বলুন নদ নদী বলুন যা কিছু আর যে জল সম্পদ যা কিছু আছে সব কিছু কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর সমুদ্রে যখন এই তাপমাত্রা উষ্ণ উষ্ণ প্রক্রিয়াটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা দেখি যে নিম্নচয়ের মাত্রা এবং ইনটেন্সিটি এবং ভেলোসিটি এবং তার যে ডা ডাইনামিক্স যেটাকে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা বলবো আর এখন যেটা আমি বলবো যে সেটি হলো যে আমাদের যে রিমাল সাইক্লোন রিমাল যেটা হলো যে সতেরোটি জেলার প্রায় একশো সতেরোটি উপজেলা এবং পৌরসভায় আমরা দেখতে পেলাম যে আট সাঁত্রিশ দশমিক পাঁচ আট লক্ষ অর্থাৎ প্রায় চল্লিশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই চল্লিশ লক্ষ লোকের মধ্যে পঁয়ত্রিশ হাজার ঘর সম্পূর্ণ ভেঙে গেছে বিধ্বস্ত হয়ে গেছে কাঁচা ঘরগুলো গরিব মানুষের এবং এক লাখ চোদ্দ হাজার ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে এবং ব্যাপকভাবে আমরা দেখতে পেলাম চিংড়ির ঘেরগুলো ভেসে গিয়েছে এবং সুপেয় পানির যে সমস্ত আধারগুলো ছিল পুকুরগুলো ছিল যেগুলো সাধারণত থিতানোর মাধ্যমে পানিগুলো পান করে থাকে বিশুদ্ধ পানির পরিবর্তে যেটা এটা দীর্ঘদিনের অভ্যাস উপকূলবর্তী এলাকার লোকজন এর সাথে প্রচুর মানে গবাদি পশুর থেকে শুরু করে আপনার অন্যান্য যে সমস্ত সম্পদগুলো আছে আর সবচেয়ে বড় যে ভয়াবহ হয়েছে যে বেরি বাঁধগুলো ভেঙে মানে উপকূলবর্তী সদরটা জেলার মানে বিস্তীর্ণ এলাকার মানুষ লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং তাদের বাড়িঘর মানে কোনোটা আংশিক ডুবেছে কোনোটা পুরো ডুবে গেছে যেমন হাতিয়ার একটা উদাহরণ যদি দিই আমি হাতিয়াতে দেখা যাচ্ছে যে এখানে একের পুরো আপনার বেড়ি বাঁধ ভেঙে যে একটা এলাকার লোকালয় প্রায় পনেরোশো মানে ঘর বাড়ি সম্পূর্ণরূপ পানির নিচে চলে গেছে এরকমভাবে আমরা যদি রাঙাবালি উদাহরণ দেই যদি গলাচি বা পোটোখালি উদাহরণ দেই সেখানে চরবুনিয়া এবং চরম মমতাজ যেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ বেরিবাদ ভেঙে গেছে এরকম প্রায় আট থেকে আট থেকে দশটা বেরিবাদ ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে পানির যে যেমন আমরা এটা পাইক গ্যাসাতে যেটা দেখলাম আমরা খুলনার কয়রাতে আমরা যেটা দেখলাম যে এই যে ভয়াবহ নাজুকতা যেটা সেখানে কিন্তু টেকসই যে বেরিবাদের যে নাজুকতাটা সেটার কারণেই কিন্তু হয়েছে কিন্তু এটা কিন্তু অনেকটা কিন্তু আমরা বলতে পারি যে মানে যদি আমরা আগে থেকে যদি সতর্ক হতে পারতাম তাহলে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমরা কিন্তু যথাযথ ব্যবস্থাগুলো যদি আগে নিতাম কারণ সাধারণত দুর্যোগ আমরা যদি ব্যবস্থাপনা বলি দুর্যোগ ব্যবস্থাপনা সেখানে তিনটা স্টেজ আছে যে দুর্যোগ পূর্ববর্তী একটু থামাই এই যে ব্যবস্থাপনার বিষয়টি বলছেন অবশ্যই আপনার কাছ থেকে আমি জানতে আসবো তার আগে আমি একটু শরীফ উজ্জামান শরীফের কাছে যেতে চাই এই যে ব্যবস্থাপনার কথা আপনার কাছ থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কেন দুর্যোগ হয় কী কারণে বাংলাদেশ এত ঘন ঘন দুর্যোগের শিকার হচ্ছে এ বিষয়টি স্যার এর মধ্যেই ইয়ে করেছেন ব্যাখ্যা করেছেন আমি যদি একটু আপনার কাছে জানতে চাই শরীফ ভাই সেটা হলো যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আমরা কতটুকু গর্ব করতে পারি কিংবা কতটুকু বলতে পারি দাবি করতে পারি যে আমরা দুর্যোগ সক্ষম আপনাকে ধন্যবাদ শ্রোতাদেরকে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক শ্রদ্ধা জানাচ্ছি সারা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আমাদের এখানে দুর্যোগের কারণটা কি আমরা অবস্থানগত কারণে যেখানে অবস্থান করছি এখানে না চাইলেও কতগুলো পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে তো আপনাকে কি করতে হবে আপনি যেহেতু চাইলেই বাংলাদেশটাকে বঙ্গোপসাগরের কাছ থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারছেন না সুতরাং এই জায়গাটা আপনার কতগুলো পরিকল্পনা নিতে হবে যে পরিকল্পনাগুলোর ভেতর থেকে দুর্যোগ এবং দুর্যোগের সময়ের যে মানুষের মৃত্যুর হার সেটিকে যাতে কমিয়ে নিয়ে আসা মানুষের কষ্টগুলোকে কমে নিয়ে আসা এবং দুর্যোগের পরে ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের যে পুনর্বাসনের যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে আপনি কত দ্রুততার সাথে দক্ষতার সাথে পরিচালনা করবেন এবং মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবেন কিন্তু আমাদের ট্রাজেডি হলো যে আমরা এই কথাগুলো অনেক দিন ধরে বলছি বলি কিন্তু আশ্বাসগুলো আসে আশ্বাসগুলো পূরণ হয় না আমার বাড়ি কিন্তু যে অঞ্চলে আঘাত এনেছে সেখানে এমনকি আমার নিজের বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বসত ঘর থেকে শুরু করে আমাদের পুকুর থেকে সহায় সম্পদ যাচ্ছে একটা বড় অংশ তো আমাদের বাড়িতে ওই সময়কে অবস্থান না করার কারণে আমাদের কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আমাদের যে বসত ঘর এটি একরকমের একটা বিরাট অংশ বা বাতাসে নিয়ে গেছে আর কি যাই হোক আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনে আমরা একটা নিজেরা দাবি করি যে আমরা রোল মডেল আসলে এই রোল মডেল কে বলেছে আমি জানি না আমরা দুর্যোগ হলে এই কথাগুলো আমরা শুনি স্যার জিনিসগুলো বলেছেন আপনি জানেন যে আমাদের এখানে দুর্যোগের ভিন্নতা কিন্তু বাড়ছে সময় বাংলাদেশে দুর্যোগ মানেই ছিল বন্যা আর জলোচ্ছ্বাস তার সাথে এখন অনেকগুলো মানে অগ্নিকাণ্ড থেকে শুরু করে ভবন ধ্বস থেকে শুরু করে নানা ইস্যুগুলো আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ধরনের নতুন নতুন ধরনের এবং আমাদের চেষ্টা করাটা তার সাথে কিভাবে খাপ খাইয়ে এবং ঝুঁকিটা কমিয়ে আনতে পারি আমাদের এখানে সক্ষমতার কতগুলো জায়গা আছে এই যে দুর্যোগটা হয়ে গেল আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি আমি অনেক জায়গায় টেলিফোন করেছি কতগুলো অন্যান্য সময়ের তুলনায় এবার ঝড়ের বিস্তৃতি ছিল অনেক বেশি আমি স্মরণখোলাতে সেখানে ইত্যাপকে কাজ করেন আমি নামটাই বলি আমাদের আলী ভাই মোহাম্মদ আলী ভাই অনেক পুরনো সাংবাদিক আলি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আলি ভাই জীবনে অনেকগুলো বড় বড় ঝড় দেখেছে আজকে সকালে বললেন যে শরীফ ভাই আমি জীবনে এত দীর্ঘস্থায়ী ঝড় আমি দেখি আমাদের এখানে সিডর হয়েছিল আপনারা জানেন সিডরে পানির যে বিস্তৃতি ছিল উচ্চতা ছিল তার থেকে উচ্চতা অনেকটা বেড়েছে এবং আমাদের ওই যে যেটি বললাম যে আমাদের নিজেদের বাড়িতে যে সমস্ত ঘরগুলো সিডরে পানিতে ডোবেনি সেই ঘরগুলো আমাদের আত্মীয় স্বজনের ঘরের মধ্যে পানি উঠেছে অর্থাৎ পানির উচ্চতা বেড়েছে এবং আমাদের গ্রাম আশপাশে যে বড় কতগুলো জায়গায় বড় বেড়িবার ছিল রাস্তা হিসাবে আমরা যেগুলো ব্যবহার করতাম সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের এর বাইরে সক্ষমতার জায়গাটা কি সক্ষমতার পজিটিভ দিকগুলো বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং আইলার সিডরের পরে বেশ কিছু নতুন নতুন জায়গায় আশ্রয় কেন্দ্র হয়েছে এটি অস্বীকার করা যাবে না একই সাথে এই যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে সমস্ত চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলোকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে গবেষকরা করছেন সেখানে অ্যাক্টিভিস্ট যারা তারা করছেন কতগুলো কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে যেত না সেগুলো আইডেন্টিফাই করে সমাধান করার চেষ্টা হচ্ছে আছে যে আপনার উপকূলীয় অঞ্চলে প্রায় বেশি আমাদের স্বেচ্ছাসেবক আমরা তৈরি করতে এবং এই স্বেচ্ছাসেবকরা আপনি যদি দেখেন মানে যখন এই সিগনালগুলো বাড়তে থাকে তারা একেবারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা মাইক নিয়ে তারা কিন্তু গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে তারা মানুষকে সচেতন করে এই জায়গাগুলোতে কতগুলো ইতিবাচক দিক আছে আবার আমাদের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে সাগরে যারা মাছ ধরতে যান সুন্দরবনে যারা জীবিকা আহরণের জন্য যান তাদের কাছে মেসেজটা পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ আমরা ওই আপনি যে প্রশ্নটি করলেন পরবর্তীতে আমরা কি করি আমরা শিক্ষা গ্রহণ করি না উপকূলীয় অঞ্চলের যতগুলো দুর্যোগের কথা আপনি শুনবেন আপনি যদি আপনার মোবাইলটা ইন্টারনেট সার্চ দেন বাদ নির্মাণে অনিয়ম জাস্ট এই কথাটুক লিখে যদি সার্চ দেন আপনি হাজার হাজার নিউজ পাবেন সেই যে স্যার আস আগে গল্প করতেছিলাম আমরা খোলপুটুয়া নদী সেই যে গাবুরা সবক্ষীরার সেই যে জায়গাগুলো আইলা সিডরে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই মানুষকে আমরা এখন পর্যন্ত তার বাড়িতে পৌঁছে দিতে পারিনি আপনি যদি যান আমি আমার এলাকায় মোরেলগঞ্জ স্মরণখোলা সেখানে গাবতলা বাপ সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখনো সেটি আমরা যথাযথভাবে পুনর্নির্মাণ করতে পারিনি আমাদের উপকূলীয় অঞ্চলের এর বাইরে খুলনার যে বর্ডারগুলো আছে সেখানে যে বাদগুলো মানুষের চাওয়াটা মানুষ কিন্তু আপনার কাছে ঘর চায় না বাড়ি চায় না কোনো কিছুই চায় না সে একটা টেকসই বাদ চায় এবং আমরা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ এখানে ব্যয় করি প্রতি বছর আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করি বাদ নির্মাণের জন্য কিন্তু কোনো বাধেই টেকসই বাদ হয় না এবং প্রতি বছর এই যে দুর্যোগটা আসে এবং বাদ নিয়ে আপনি গতকালকে থেকে দেখবেন আগামী কয়েকদিন আপনি দেখবেন এইটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় আমি যদি ঢাকায় টেকসই ভাবে এই যে মেট্রো বড় বড় যে অবকাঠামো যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি কেন উপকূলের জন্য এই বাদটা তৈরি করতে পারি না এই প্রশ্নটা আমি কখনোই আমার কাছে আমি আমাকে করি না ওকে আমি 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 ফিরবো আমি এই প্রশ্নটা আমি আসলে কাজল ভাইকে করতে চাই যে আসলে বেড়িবাদগুলো আমরা এবার এবার যেটা দেখলাম যে ঘূর্ণিঝড় রিমালে বেশি মৃত্যু হচ্ছে গাছ এবং দেওয়াল চাপাতে এবং সেই সাথে সাথেগুলো ভেঙে পানি ঢুকেছে এবং পানিতে সয়লাভ হয়ে গেছে এমনটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে আমরা গতবারও দেখেছি কিন্তু একটু পানি হলেই বা একটু বন্যা আক্রান্ত হলেই দেখা যায় যে বেড়িবাদগুলো ভেঙে যায় পানি ঢুকে যায় এই বেড়িবাদগুলো নিয়ে আসলে কি সরকার বা কর্তৃপক্ষ বা স্থানীয় যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা চিন্তা করেন না কাজল ভাই আপনার কি মনে হয় তারা বোধহয় একটু বেশি চিন্তা করেন চিন্তা করেন না বলা ভুল হবে কারণ এটা বোধহয় কারো কারোর জন্য মানি মেকিং একটা মেশিন মেশিনে পরিণত হয়েছে আমি যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি কারণ ওই শরীরে যেটা বলেন আমরা এত বড় বড় স্থাপনা করতে পারলাম আর বেরিবাদ আমরা করতে পারবো না এটা তো বিশ্বাসযোগ্য না আমার কাছে মনে হয় যে যারা এগুলোর দায়িত্বে থাকেন কর্তৃপক্ষ ঠিকাদার সব মিলে একটা নেক্সাস কাজ করেন তারা এমনভাবে এটা করেন যাতে পুনঃ 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 মেরামতের দরকার হয় রাস্তার মতো হ্যাঁ রাস্তার মতো এবং আপনি তো জানলেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় বাংলাদেশের আমাদের কিন্তু ওর উপকূল যদি আপনি দেখেন ওরকম ওরকম মানে ওরকম উন্মত্ত বা প্রবত্ত সাগর নেই যেখানে একেবারে বেরি বাদ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো না কাজে এটা ম্যানমেড দুর্যোগ এটাকে আমি এটাকে আমি খুব সিরিয়াস মানে আমি মনে করি এটা যদি কর্তৃপক্ষ যদি আন্তরিক হয় এটা নিমিশেই ঠিক করা যায় কারণ আমরা এত কিছু করতে পারি বেরিবাদ করতে পারবো না এটা বিশ্বাসযোগ্য করে যেটা হয় এটা জাস্ট মানি মেকিং একটা প্রসেস একটা বেরিবাদ হবে তারপরে ওই যে আরেকটা জিও ব্যাগ ফেলা নদীর মধ্যে কয়েক এক লাখ ফেললাম না এক কোটি ফেললাম তার তো কোনো হিসাব থাকে না কাজে এগুলি বহু পুরনো অভিযোগ এগুলি বহুবার বলা হয়েছে তারপরে হয় না কারণ কালকে পরশুর থেকে আমি টিভি ফলো করছিলাম সবখানে কিন্তু উদ্বেগটা বাদ নেই তাই না উদ্বেগটা বাদ নিয়ে এবং এটাই যে এই এই ঘূর্ণিঝড়ের প্রভাব চলে যাবে আবার আমরা এটা ভুলে যাবো উনি সিডরের কথা বললেন আমি কিন্তু স্মরণ খোলা গিয়েছিলাম কভার করতে সিডর তখন আমি দেখেছি মানুষের কিন্তু শৈবিক খুব কারেক্টলি বলেছেন মানুষ কিন্তু প্রাণও চায় না কিছু চারা তারা চায় একটা টেকসই বাদ যাতে ওই বাদ দিয়ে তারা সেফ থাকতে পারে এটা তো খুব বেশি মানে অযৌক্তিক দাবি তা তো না কিন্তু এই দাবিটা কেন পূরণ হয় না এটা আমার কাছে মিলিয়ন ডলার করছে শুনেন। ভৌগোলিক অবস্থা অবস্থান তো আমরা পরিবর্তন করতে পারবো না তাই না কাজে আমাদের এগুলি মেনে নিয়ে চলতে হবে আপনি দেখেন কালকেও আমি অনেক জায়গায় নিউজে দেখলাম আলোচনায় দেখলাম যে এক সুন্দরবন খুলনা বাগের হার সাতক্ষীরাকে কীভাবে বুক দিয়ে আগলে রেখেছে তাই না এটা কিন্তু প্রতিবারই আমরা বলি যখন হয় আমরা সুন্দরবনের প্রশংসা করি উপকূলীয় বনায়ন নামে একটা প্রকল্প কিন্তু বহু আগে নেওয়া হয়েছিল আমাদের পুরো উপকূল জুড়ে বিভিন্ন গাছপালা লাগানো নারিকেল গাছ থাকবে এরকম ওই উপকূলে বনোন বনয়নের প্রজেক্টটা যদি সাকসেসফুলি হতো উপকূলের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক কমানো যেত বহু টাকার প্রজেক্ট ছিল এটা ভবিষ্যৎ কি হলো জানি না কারণ উপকূ উপকূলে কিন্তু সেভাবে বনায়ন হয়নি আমাদের দীর্ঘ উপকূলে বনয়ন হলে হয়তো আমরা এত বড় ক্ষতির সম্মুখীন হতাম না এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার হ্যাঁ ধান উঠে গেছে ফসলের তেমন ক্ষতি হয়নি কিন্তু স্থাপনা গবাদি পশু গাছপালা ইত্যাদি আমি যেটা মনে করি আলোচনা হচ্ছিল মাছ ভেসে গেছে মাছ কিন্তু চলে যিনি তার ক্ষতি হয়েছে কিন্তু মৎস্য সম্পদটা কিন্তু রয়ে গেছে পানির মধ্যে রয়েছে শরীর ভাইয়ের পুকুরের মাছটা নদীতে চলে এসছে খালে চলে এসছে বিলে চলে এসছে ওটা হয়তো ব্যক্তিগতভাবে ওই ওই যিনি মৎস্য চাষ করছেন তার ক্ষতি হচ্ছে জাতীয় ভাবে এটা কিন্তু মানে মৎস্য সম্পদ্রভাবে বিনষ্ট হয়ে যায় না মাছ কিন্তু থাকে এটা একটা দিক দিয়ে এটা আমি মনে করব যে ওইভাবে আমরা আমি ধরি না কিন্তু এই যে গবাদি পশু গাছপালা বসত ভিটা এই ক্ষতিগুলি কিন্তু যাদের হয়েছে তারা এটা অনুভব করবে আমি যেটা মনে করি আমাদের এখনই বোধ হয় এই উপকূলীয় বনায়ন নিয়ে একটু সিরিয়াসলি কাজ করা উচিত আর বেরিবাদ এই সমস্যাটা কিন্তু বহু পুরনো এবং এটা ওই আগে বলা হয় না যে রাস্তা যখন করে কন্ট্রাক্টরা যদি রাস্তা যদি বছরে তিনবার ঠিক করে না হয় তাহলে লাভ কী মানে প্রকৌশল মানে যারা দায়িত্বরত প্রকৌশল এবং ঠিকাদারত কোনো লাভ হয় না কিছু কিছু ক্ষেত্রে বোধে মুনাফার ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করা উচিত এটা বলা কতটুকু সঙ্গত হবে যেন আমাদের দেশে কিছু কিছু সংস্থা আছে যারা যখন তৈরি করে আপনারা দেখেন সেনাবাহিনীর বা এরকম তারা যখন যে বাদ করেন সেগুলো কিন্তু টেকসই হয় তাহলে যখন তাদের যে দক্ষ প্রকৌশলীরা যখন করে তখন সেটা টেকসই হওয়ার কারণ তাই না এখনো তদারকির অভাব দুই নম্বর হচ্ছে সদিচ্ছার অভাব সবচেয়ে বড় কথা হচ্ছে সদিচ্ছার অভাব কাজে একটা যদি যাদের দায়িত্ব তাদের যদি বলে দেওয়া হয় এই যে তুমি বাদটা করলো এটা আয়ুষ্কার সে কথার কথা দশ বছর এর মধ্যে কিছু হলে ইউ হ্যাভ টু বি আমাদের মধ্যে বোধ এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার জানা নেই মানুষের মধ্যে সচেতনতার বিষয়টা মানুষের না কর্তৃপক্ষের মধ্যে না মানুষের মধ্যে যারা আশ্রয় কেন্দ্রে যেতে চাইত না এক সময় নিজের বসত ছেড়ে তাদের মধ্যে কি সচেতনতা তৈরি হয়েছে না তাদের মধ্যে সচেতনতার কারণ কিন্তু সৈবে পড়ে যে কারণে তারা যেতে চাইত না তাদের গবাদি পশুর ক্ষতি হবে তাদের স্থাপন ইয়ে গবাদি পশুর জন্য কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে খাদ্য এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে তাদের সম্পদ ইত্যাদি অনেক লোক আছে তার ঘরটাই একটা গরিব মানুষের কাছে তার গবাদি পশুটা কিন্তু একটা বিশাল বড় সম্পদ সে সে চলে গেল আশ্রয় কেন্দ্রে তার গরুটা রয়ে গেল বা তার পশুটা রয়ে গেল ওটা যখন ভেসে যাবে তার কিন্তু একটা মৃত্যু সময় একটা শোকাবহ ঘটনা তার জন্য এখন কিন্তু সে ব্যবস্থাটা করা হয়েছে আর স্থাপনা যেগুলি হয় এটার ক্ষেত্রে কিন্তু পুনর্বাসনের একটা রোল আছে আমাদের দেখতে হবে কারণ এই যে জলাবদ্ধ পানিবদ্ধতা বললেন যেটা এই পানি নেমে যেতে কিন্তু সময় লাগবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড রকমের রোগ বালায়ের একটা প্রাদুর্ভাব দেখা দেবে বিভিন্ন রকমের পেটের পীড়া চর্মরোগ ইত্যাদি ইত্যাদি এটা হাউই ট্যাকল ইট হাউ হাউই ফাইট ইট এটা একটা বিশাল বিষয় এবং এই যে যেই লোকগুলি গৃহহারা হয়েছে তাদের কিভাবে পুনর্বাসন এবং এই পুনর্বাসন প্রক্রিয়া নিয়েও কিন্তু বাংলাদেশে বিশাল রকমের না আমরা এটা এটা শুনতে অবশ্যই একটা বিরতির বিরতির সময় হয়েছে পরে এসে পুনর্বাসনের কথা বলি আমরা ঠিকই সিডার আইলার পরবর্তী সময়টা আসলে কেমন ছিল সেই চিত্রটা কেমন এখন পর্যন্ত সেই ক্ষতি কাটিয়ে উঠিয়ে ওঠা গেছে কিনা এবার আবার রিমালের আঘাত কিংবা তাণ্ডব এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমি ফিরে আসছি উত্তরগুলো নিয়ে দর্শক থাকুন সুলফিকার রাইটার সাথে বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডেবেট টু নাইট আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে দুর্যোগ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমি আলোচনায় ফিরতে চাই ডক্টর মোকাদ্দম হোসেনের কাছে শুরুতেই যেতে চাই স্যার আপনি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলেন বিরতিতে যাবার আগে আমাদের অপর দুই আলোচক তাদের মতামত ব্যক্ত করেছেন আপনি নিশ্চয়ই আপনার পরামর্শটি দিতে চাইবেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অনেক ধন্যবাদ আমাদের বিজ্ঞ দুজন আলোচক আলোচনা করেছেন মানে মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেই জিনিসগুলোকে ওনারা তুলে ধরেছেন মানে ব্যবস্থাপনা নাজুকতাটাকে উনি ওনারা তুলে ধরেছেন কিন্তু আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করব সেটি হলো যে এক সময় আমাদের আশি থেকে নব্বই সাল পর্যন্ত আমরা দেখতাম যে দুর্যোগ পোস্ট ব্যবস্থাপনা ছিল শুধুমাত্র ত্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্রিক অর্থাৎ রিলিফ বেস্ট একটা রিলিফ সেন্ট্রিক ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছিল পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে যখন কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট যে প্রোগ্রামটা যেটা সরকার নিল সমন্বিত মানে দুর্যোগ ব্যবস্থাপনার সর্বাত্মক এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা একটা বিশাল প্রকল্প ইউএন ডিপির সাপোর্টে দুটো ফেজে বাস্তবায়িত হলো এবং তখন আমরা দেখলাম যে এটাকে আমরা বলি হচ্ছে যে প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি রিয়াক্টিভ অ্যাপ্রোস না যেটা হচ্ছে দ্রিডিপ সেটা হচ্ছে রিয়াকটিভ অ্যাপ্রোচ আর এটা হচ্ছে প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোস এবং এখানে তিনটা পর্যায়ে আমরা ভাগ করলাম দুর্যোগকে ব্যবস্থাপনের জন্য একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি অর্থাৎ দুর্যোগ আসবে আমরা জানি মানে দুর্যোগ এটা বাস্তবতা যেটা আমরা বললাম আলোচনা করলাম সেই দুর্যোগ মানে আপনাকে প্রতিরোধ করার জন্য বা দুর্যোগকে উপশম করার জন্য দুর্যোগ প্রতিরোধ বহুলাংশে করা যায় না দুর্যোগকে উপশম করা যায় দুর্যোগের ঝুঁকি হ্রাস করা যায় অর্থাৎ রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি সেই দুর্যোগ ঝুঁকি মানে উপশম করার জন্য আমাদের একটা প্রস্তুতি যে কমিয়ে আনা যেটা সেখানে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি থাকবে মাঠ পর্যায়ে এবং তারপর দুর্যোগ সময়কালীন প্রস্তুতি থাকবে সেটা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স যেটাকে আমরা বলি ইমার্জেন্সি রেসপন্সের অনেকগুলো ধাপ আছে সেখানে একটা ধাপ হচ্ছে আপনার মানে ত্রাণ সামগ্রী প্রথমত মানে উপকূলবর্তী এলাকায় যদি হয় তাহলে সেখানে সাইক্লোন শেল্টারের নিরাপদ আশ্রয় তাদের খাবার তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা স্বাস্থ্য চিকিৎসা সেবা এবং তাদের যে গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে আর যদি এটা বন্যাকালীন দুর্যোগ হয় তাহলে সেখানে কিন্তু আমরা দেখি যে এটা একটু ভিন্ন রকমের সেখানে কিন্তু একসময় আমরা দেখেছি যে বন্যা পরবর্তীতে পণ্যবাসনের ক্ষেত্রে কোনো আশ্রয় কেন্দ্র ছিল না এই প্রথমবারের মতো এই সরকার আমরা দেখেছি যে এই বন্যার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী সব মাত্র তিন হাজার আশ্রয়কেন্দ্র ছিল এখন সব আশ্রয়কেন্দ্র মিলে চোদ্দ হাজারের মতো তার মধ্যে দশ হাজারই উপকূলবর্তী এলাকায় সাইক্লোন জনিত কিন্তু এখানে আমরা দেখলাম যে আশ্রয়জনিত বিষয় আছে আর আরও যে যে সমস্ত বিষয়গুলো আছে নগর দুর্যোগ যে জিনিসটা মানে অনেকটাই মানুষ সৃষ্ট দুর্যোগ এই নগর দুর্যোগের নাচগত কিন্তু আমাদের আছে আমরা এমন একটা জায়গায় আছি সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এখানে আমরা দেখি যে আমাদের যে ভূমিকম্প প্রবণ আমরা এবং আমরা রেড জোনের মধ্যে আছি মানে তিন বাংলাদেশকে তিনটা ভাগ করলে দুটো এরিয়ায় মানে দুই তৃতীয়াংশই হচ্ছে আমাদের রেড জোন এবং এখানে কিন্তু আমাদের সেই মানে আপনার আট কয়েক যেটাকে আমরা বলছি ভূমিকম্পের প্রস্তুতিটা কিন্তু আমাদের কিন্তু ওই ধরনের নেই আমাদের যে বিল্ডিং কোড আমরা মেনে চলি না উনিশশো সালে যে বিল্ডিং কোড এসছে সেটা আমরা কিন্তু মানে সহনশীল যেটা ভূমিকম্প সহনশীল যে অবকাঠামো তৈরি করার সেটা কিন্তু আমরা এখনও তৈরি করছি না এবং এখানে কিন্তু রাজুকের যে নির্মাণ অনুমোদন যে নকশা যেটা অনুমোদিত নকশা যেটা হয় সেখানে কিন্তু এই আর্থ কোয়েক প্রিভেনশনের কোনো মেকানিজম এখানে তদরকি নাই এবং এটা ছাড়াই কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি সব অবকাঠামোগুলো তো এখানে একটা নাজুকতা আমাদের আছে কিন্তু আমাদের কিছু বা অন্যান্য প্রস্তুতি হয়েছে যেমন এখানে কিছু আপনার ভলান্টিয়ার আরবান ভলান্টিয়ার তৈরি হয়েছে আমাদের কিছু ইকুইপমেন্ট এসছে এবং আমাদের আগে যেটা মানে ক্রেন আমরা দেখেছি যে বেরিয়ে রয়েছে যখন অগ্নিকাণ্ড তখন কিন্তু আমাদের সক্ষমতা দেখেছি আমরা যে আগে কিন্তু মানে উপর থেকে উদ্ধার উদ্ধার করতে পারতো না এখন কিন্তু সেই সক্ষমতা তুলনামূলকভাবে আগে বেড়েছে আমরা নিমতলি ডিজাস্টার দেখেছি আমরা চুরিহাট্টা ডিজাস্টার দেখেছি আমরা অনেকগুলো ফায়ার ইনসিডেন্ট দেখেছি এটা মানব সৃষ্ট এবং এটা এক মানে দুর্ঘটনাজনিত এবং এটা প্রাকৃতিকও সব ধরনের সিচুয়েশনে আসছি কিন্তু এখানে কারণ ঘন বসতিপূর্ণ জায়গাগুলোতে আমাদের একটা নাজুকতা আছে এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের লাইটিনিং যেটা এই লাইটিং এর প্রতি বছর গড়ে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো লোক মারা যাচ্ছে বজ্রপাত এটাও কিন্তু আমরা দুর্যোগ হিসেবে ঘোষণা করেছি আমরা শীত মানে অতি শীত তীব্র শীতকে আমরা দুর্যোগ হিসেবে ঘোষণা করেছি তারপর এবারের আমরা দেখেছি তাপমাত্রা তাপপ্রবাহকে আমরা দুর্যোগ হিসেবে এখনো ঘোষণা করিনি কিন্তু এবারে প্রলম্বিত যে তাপপ্রবাহ সেটাও কিন্তু অন্যতম একটা কারণ কিন্তু এই সাইক্লোনের চরম একটা নাজুক পর্যায়ে নিয়ে যাওয়ার কারণ অর্থাৎ প্রলম্বিত তাপমাত্রা যখন থাকবে তখনই কিন্তু আমরা দেখি যে ভূপৃষ্ঠ উষ্ণায়ন প্রক্রিয়া এবং সমুদ্রপৃষ্ঠ উষ্ণায়ন প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং তার থেকে নানান ধরনের দুর্যোগের সূত্রপাত হচ্ছে কিন্তু সেটাও কিন্তু ফসল হানি থেকে শুরু করে যেমন আমাদের এবার আম হয়নি এবং অন্যান্য যে সমস্ত ক্যাশ ক্যাশক্রপগুলো সেগুলো কিন্তু খুবই না নাজুক অবস্থায় আছে তো পুনর্বাসনের ক্ষেত্রে এখানে আমরা বলি দুর্যোগ ব্যবস্থাপনা সাইকেল এই দুর্যোগ ব্যবস্থার সাইকেলের পাঁচটা স্তর আছে একটা যেটা আমরা বলি যে সাধারণত আমাদের প্রিভেনশন যেটাকে আমরা বলি একটা হচ্ছে আর একটা হচ্ছে মিটিগেশন একটা হচ্ছে আমরা বলি এটা রেসপন্স এবং একটা রিকভারি এই পাঁচটা সাইকেলে কিন্তু আমরা দেখি যে আস্তে 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 আমরা স্তর অনুযায়ী আমরা যাই আর একসময় আমরা যেটা বলা হতো যে দুর্যোগে আমরা ছিলাম নাজুক ভালনারেবল কিন্তু এখন আমরা সেখান থেকে প্যারাডাইম শিফট করে দুর্যোগ থেকে আমরা এখানে আমরা এখন রেজিলিয়েন্স অর্থাৎ আমাদের সক্ষমতা আপনি যে কথাটা উচ্চারণ করেছেন দুর্যোগে আমাদের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে এবং মানুষের মধ্যে যেমন এবং সক্ষমতা সেখানে মানুষের সচেতনতা বেড়েছে যেমন শরীফ সাহেব বলছিলেন যে মানুষ আগের থেকে অনেক সচেতন হয়ে গেছে অর্থাৎ ঘূর্ণি আশ্রয় কিন্তু মানুষ যেত না কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে যে ওখানে যে ভলান্টিয়ার আছে তারা কিন্তু মোটিভেট করছে এবং তারা কিন্তু সেখানে যাচ্ছে এবং শুধু না মানে কমিউনিটির পর্যায়ে মানুষের মধ্যে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার যে মানে প্রশিক্ষণ যেটা সেটাও কিন্তু আমরা দিচ্ছি আমাদের শুধুমাত্র সারা বাংলাদেশে আসি যে ভলান্টিয়ারই নেই তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে এত সচেতন রয়েছে আর আমাদের সফলতা সবচেয়ে বড় জায়গা যেটা হচ্ছে আগামী সতর্কতা একসময় আমরা দেখেছি যে আগাম সতর্কতার অভাবে সবচেয়ে বেশি নাজুকত হচ্ছে বন্যা এবং সাইক্লোনের ক্ষেত্রে এখন কিন্তু আমরা দেখেছি আগে সপ্তাহ দিন আগে আমরা কিন্তু খবর পেয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে ব্যাপক খেয়াল করে দেখুন যে দু সালে যখন সিরিয়র হয় তখন চোদ্দ লক্ষ লোককে আমরা সরিয়ে নিয়েছিলাম দেখে মাত্র তিন হাজার লোক মারা গিয়েছিল দু হাজার যখন আইলা হয় তখন কিন্তু আমরা দেখেছি বারো লক্ষ লোককে আমরা সরিয়ে নিয়েছিলাম মাত্র আটশো লোক মারা গিয়েছিল দু সালে যখন আম্পান হলে এই মে মাসে কিন্তু পাঁচটা দুর্যোগ হয়েছে কিন্তু এই মে মাসে প্রতি বছর তখন কিন্তু ছাব্বিশ লক্ষ লোক কেন তখন কিন্তু কোভিড সিচুয়েশন দেখেন কোভিড প্লাস আপনার ছাব্বিশ লক্ষ লোককে আমরা সরিয়ে নিয়েছি কিন্তু এবং সেখানে মাত্র আশি নব্বই জন মারা গেছে তাও অন্য অন্য আনুষঙ্গিক কারণে পানিতে ডুবে সাপে কামড় এবার যেমন মারা গিয়েছে দশজন মারা গেছে এরা কিন্তু কেউ মাটি চাপা করে কেউ গাছ চাপা পড়ে বা অন্য কারণে বা কেউ মানে হঠাৎ করে মানে দেখা যাচ্ছে স্লিপ করে পড়ে গিয়েছে কাজে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার জায়গাটা কিন্তু আমাদের সক্ষমতা বেড়েছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না কিন্তু আমাদের যে জায়গাটা নাজুকতা যেটা এখানে আলোচনা বের হয়ে যেটা সেটা হচ্ছে দুর্যোগপূর্ণ যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে বেরিবাদ বেরিবাদ এবং পোল্ডার এই বেরিবাদ এবং পোল্ডারের জায়গাটাই হচ্ছে সবচেয়ে নাজুকতা সরকার এখন মানে সেন্সিটিভ জায়গাতে আছে আমি আমি অবশ্যই ফিরবো স্যার যদি সময় পাই আবারও আমি একটু শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে চলে যেতে চাই শরীফ ভাই আমরা যদি একটু জানতে চাই যে আশ্রয় কেন্দ্রগুলো চিত্র কেমন মানে ত্রাণ সর্বরাহ থেকে শুরু করে তাদের যে সুবিধাগুলো দেওয়ার কথা সেগুলো আমরা ঠিক মতো দিতে পারি কিনা এবং দ্বিতীয়ত সিডর কিংবা আইলা বা আমপান পরবর্তী সময়ে আমাদের যে শিক্ষাটা নেয়ার কথা ছিল সেটা নিয়েছে কিনা আপনি সেটা বলেছেন এর আগে এবং এই যে পুনর্বাসনের কথা বলি আমরা এই বড় বড় বা বা প্রাকৃতিক পর আসলে আসলে সেই চিত্রটা কেমন কি করে উঠতে কিনা আমরা প্রথম জায়গাটা হচ্ছে যে এর আগের যে বড় দুর্যোগগুলো আমরা মোকাবেলা করেছি এর ভেতর থেকে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মানুষের একটা সচেতনতা বেড়েছে এই সচেতনতার জায়গা থেকে মানুষ যখন তার কাছে বার্তাটা যায় সে তুলনামূলকভাবে একটু নিরাপদ জায়গায় অনুসন্ধান করে এবং সেখানে যায় দ্বিতীয় জায়গাটা স্যার বলেছেন যে স্বেচ্ছাসেবকদের লাগাতার প্রচারণার কারণে এবং এই জায়গাগুলোতে গবাদি পশু যে সমস্ত চ্যালেঞ্জগুলো ছিল মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে তার একটা বড় জায়গা ছিল হচ্ছে যে গবাদি পশু কোথায় রাখা হবে দ্বিতীয়ত হচ্ছে নারী পুরুষদেরকে আলাদা রাখার জন্য একটা ব্যবস্থা তারপরে দেখা গেল নারীদের জন্য টয়লেট অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো নারী বান্ধব এরকমের একটা পরিবেশ ইনসিও করা এখন মোটামুটি যে আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে এই জায়গাগুলোকে মাথায় রেখেই ডিজাইনের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমি মনে করি যে মূল জায়গাটা হলো যে আপনি এই যে কাজগুলো করছেন আপনি যদি ওই বেসিক জায়গাটা আমি মনে করি যে আপনি যদি বাঁধের কাজটা যদি প্রপারলি করতে পারতেন তাহলে এই বাঁধ ভেঙে তো লোকালয় মানে পানি আসার কথা না আর যদি পানি আসার সম্ভাবনা না থাকে তাহলে এই মানুষগুলোকে আপনার আশ্রয় নিয়ে যাওয়া প্রয়োজন হয় না কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারছি না করছি না এবং প্রতি বছর আপনি দেখেন যে এখন জ্যৈষ্ঠ মাস গ্রামাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আজকে সকাল থেকে দেখলাম বিভিন্ন জায়গায় যে বেড়িভাদ নির্মাণের জন্য স্থানীয় ভিত্তিতে মানুষ এগিয়ে আসছেন বা এই যে সামাজিক যে উদ্যোগগুলো হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মাটিটা তারা এই সময়কালে বেড়িবা পুনর্নির্মাণের জন্য ব্যবহার করছে সেটা কিন্তু নরম সুতরাং এটি কোনোভাবেই টেকসই হবে না এই কাজটি করার জন্য যে সময়টা ছিল সেই সময়টা দুর্যোগ হয়নি ফলে এই যে কমিউনিটি রেসপন্সটা হয়নি কিন্তু এই রেসপন্সটা করার ক্ষেত্রে ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং আমাদের এখানে অর্থের অভাবে কোনো জায়গায় বাদ নির্মাণ হচ্ছে না এরকম কোনো খবর আপনি পাবেন না বরং অনেক জায়গায় যে অর্থ দরকার তার থেকে কয়েকগুণ বেশি অর্থ বরাদ্দ হচ্ছে আমি হাওড়ের সম্পর্কে জানি হাওড়ের বাঁধ এটি প্রায় খবরে আসে যে হাওড়ের বাঁধ হচ্ছে এখন সব থেকে আয় বর্ধক একটি প্রকল্প আপনি যত টাকা চাচ্ছেন সরকার তত টাকায় দিচ্ছে এবং কেউ কেউ হাওড়ের বাঁধের জন্য নিজের গ্রামের বাড়ির রাস্তাটাকেও বাঁধ হিসাবে দেখাচ্ছে এবং টাকা নিয়ে নিচ্ছে এটি একটি বাঁধ ব্যবসা গড়ে উঠেছে সেখানে উপকূলে প্রচুর টাকা যাচ্ছে কিন্তু যথাযথ মনিটরিংটা এবং এই কাজগুলোর সাথে কারা জড়িত সেখানকার জনপ্রতিনিধিরা জড়িত সেখানকার যে মাস্তান মাফিয়া তারা জড়িত এবং আমি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অর্গান আমি মানে দুঃখের সাথে বলছি তারপরেও এই যে দুর্যোগটা আসলো না সেখানে পানি উন্নয়ন বোর্ডে যারা কাজ করছেন সেখানে সড়কের সাথে যারা কাজ করছেন এই ঘটনার ভেতর থেকে আবার নতুন করে তাদের একটা আয়ের ব্যবস্থা হলো এটি আমি আমার মুখের কথা না এটি আপনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সিদ্ধান্তর ক্ষেত্রে কখনো কখনো আমাদের মুরেলগঞ্জ মুরেলগঞ্জের একটা মাঝখানে একটা বড়ো নদী পানগুচি নদী অনেক বড় নদী এই নদীটা পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে ফেরি অথবা ট্রলার যখন দুর্যোগটা পারে তখন ট্রলার ব্যবহার করা যায় না ফেরি ব্যবহার করা যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় থেকে যে এই দুর্যোগের সময় ফেরি চলবে না দুই নদীর নদীর দুই পারে এক পারে হচ্ছে দশটা ইউনিয়ন আর এক পারে ছয়টা ইউনিয়ন আমাদের ষোলোটা ইউনিয়ন মানুষ নিয়মিত আসা যাওয়া করে নদীর এক পারে হচ্ছে হাসপাতাল আর এক পাশে মূল থানা সদর হয়েছে বিক্ষোভ করেছে তারা হাঙ্গামা করেছে তারা আন্দোলন করেছে কিন্তু ওই যে যেহেতু সরকারের নির্দেশ ফেরি চলাচল করা যাবে না অনেক মানুষকে আত্মীয় স্বজন এদের বাড়ি তাদের বাড়িতে থাকতে হয়েছে আপনি চিন্তা করেন তো এই রকমের একটা দুর্যোগের সময় আমার পরিবারের অভিভাবক যিনি তিনি আমার কাছে নেই আমার কাছ থেকে অনেক দূরে অন্য কোনো এক আত্মীয় বাড়িতে আছে অথচ এই যে সিদ্ধান্তটা বাস্তবায়ন এবং এই সিদ্ধান্তটা আপনি কখন নেবেন যখন পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনি বিবেচনা করে বাস্তবতাকে অনুধাবন করে তো সিদ্ধান্তটা নেবেন এই সিদ্ধান্তর জন্য মানুষ দিন অপেক্ষা করেছে ওই যেটা বললাম বিক্ষোভ করেছে জনপ্রতিনিধ তাদের সাথে গিয়ে সংহতি প্রকাশ করেছে কিন্তু এপারের মানুষ ওপারে যেতে পারেনি তার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে তো এই যে সমন্বয়হীনতা এই যে কখনো কখনো কতগুলো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আপনাকে স্বস্তি না দিয়ে আপনাকে যন্ত্রণা বাড়িয়ে দেয় আমি মনে করি যে সরকার এই জায়গাগুলোতে যদি এখনো চায় তাহলে ওই অঞ্চলের মানুষের এর আগেও যেটা বললাম যে তারা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুর্যোগ তো এই বছরের শেষ দুর্যোগ না যদি শেষ দুর্যোগ হতো আমাদের কোনো কষ্টটা আমরা হয়তো লাঘব করতে পারতাম আবার যদি ছয় মাস পরে তিন মাস পরে এই রকমের দুর্যোগ আসে এই যে বাদগুলো ক্ষতিগ্রস্ত হলো সেই বাদকে এর পরের যে পুনর্নির্মাণ করার আগ পর্যন্ত রিপেয়ার করার আগ পর্যন্ত এই বাদকে সেই ধরনের দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে তার মানে হচ্ছে আগামী ছয় মাস সাত মাস আট মাস ওই অঞ্চলের মানুষকে জোয়ার ভাটার সাথে লড়াই করে বাঁচতে হবে এটি হচ্ছে তাদের নিয়তি কিন্তু আমাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পরেও এই জায়গা থেকে আমরা আউটপুট পাই না এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতেও পারে অবশ্যই আমি চলে যেতে চাই জাকারিয়া কাজল ভাই আপনার কাছে কাজল ভাই শরীফ ভাই যে কথাগুলো বললেন নিশ্চয়ই আপনি আপনার বক্তব্য সেই কথাগুলোর সাথে যুক্ত করতে চাইবেন এবং এমনটা কেন হয় যখন অতিরিক্ত প্রবাহ হচ্ছে বা তাপদাহ হচ্ছে তখন আমরা হুট করে সিদ্ধান্ত নেই যে আমাদেরকে গাছ লাগাতে হবে তখন আমরা রিয়েলাইজ করি কিংবা যখন বেড়িভাত ভেঙে যায় তখন নরম মাটি দিয়ে আমরা বেড়িবাদ অসময়ে তৈরি করতে চাই মানে আমাদের সংকটটা কিংবা পরিকল্পনার অভাবটা আসলে কথা না আমাদের আমি তো মনে করি এসব কিছু কিছু ক্ষেত্রগুলো ইচ্ছাকৃতভাবে আমরা অভাবে পরিকল্পনা করি কারণ এই যে বাদটা কখন তৈরি করতে হবে কতটা কখন করলে টেক্সি হবে এটা আমার আপনার যে আমার আপনার যে যারা এটা করেন তারা অনেক বেশি জানেন এখন হয়তো একটা জাস্ট টেম্পোরারি একটা মেথড নেওয়া হচ্ছে কিন্তু এটা যখন পার্মানেন্ট মেথড নেওয়ার ব্যবস্থা হবে তখন দেখবেন এই বিষয়ে কোনো আলোচনা নেই শুষ্ক মৌসুমে যখন এটা করার কথা তখন কিন্তু এগুলি আলোচনা নেই কারণ আমি বললাম না যে এটার মধ্যে মানি মানে বিকাম এ মানি মেকিং মেশিন এটা মানি মেকিং প্রসেস এটা এটা নিয়ে যতই আলোচনা করি বহু আলোচনা হয়েছে কিন্তু এটার কোনো সুরাহা আমি দেখিনি যে বললাম যে গাছ কাটা না ওই দিনে আমি একটা ফেসবুকে পড়ছিলাম যে আমরা গাছ কেটে বিল্ডিং করতেছি ফ্লাইওভার করতেছি আর ফ্লাইওভারের পিলারের উপর সুন্দর করে রং দিয়ে লিখে রাখছি গাছ লাগান পরিবেশ বাঁচান এটা হচ্ছে আমাদের বাস্তবতা গাছ কেটে স্থাপনা করলাম ওই স্থাপনার গায়ে গাছের ছবি এঁকে নিচে রঙ দিয়ে লিখে দেই গাছ লাগান পরিবেশ বাঁচান তো এই যে আমরা মুখে যতটা বলি প্র্যাকটিক্যালি তো সেটা করি না এই যে আমি উপকূলীয় বনাঞ্চল বনায়নের কথা বললো উপকূলীয় বনায়নটা যদি সাকসেসফুলি করা হতো আমাদের উপকূলের ক্ষয়ক্ষতি অনেক কমে যেত হ্যাঁ আমি হয়তো সুন্দরবন গড়ে তুলতে পারবো না কারণ সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট বাট আমি ম্যানমেড মানুষ যতটা পারে ততটা তো করতে পারতো উপকূলটা তো আমি লব নারিকেল তারপরে বাবলাটা ইত্যাদি উপকূলে কিন্তু একসময় অনেক রকমের গাছ ছিল এগুলো কিন্তু এখন নেই আমি যদি নারিকেল তার ইত্যাদি ইত্যাদি গাছ লাগাতাম পুরো উপকূল জুড়ে এবং আমরা যে অর্থ ব্যয় করি সেই অর্থ ব্যয় করি এটা কিন্তু করা যেত কিন্তু আমাদের সেই আমরা ওই যে পরিকল্পনা করি কিন্তু ওই যে সেই পুরোনো কথা আমাদের প্রায়শই আমাদের পরিকল্পনার পরি উড়িয়া যায় থাকে শুধু কল্পনা তো আমাদের পরি এবং কল্পনা দুটাকে একসঙ্গে করতে হবে দেখেন বাংলাদেশ পারে না বাংলাদেশে আমরা তো বহু গর্ব করি না পদ্মা সেতু করলাম মেট্রো রেল করলাম এক্সপ্রেস করলাম কর্ণফুলীর নিচে দিয়ে টানেল করলাম এত সব কঠিন প্রকল্প যদি আমরা করতে পারি সামান্য বাদ কেন আমরা না এটা কিন্তু এটা এখানে কিন্তু ব্যাপারটা সক্ষমতার না এখানে সই সয়ে সক্ষমতা সদিচ্ছা ব্যাপারটা সক্ষমতার না ব্যাপারটা সদিচ্ছা এই বিষয়টা মাথায় রাখতে হবে আমি তো বললাম সব বাদ দেন না আপনি যে ধরেন এখান থেকে এখানে এটা বাদ হবে কর্তৃপক্ষকে আপনি দায়িত্ব দেন এই বাদটা দশ বছর যাতে টেকস হয়ে না হলে ইউ হ্যাভ টু ফর ইট ইউ হ্যাভ টু জব দিয়ে করতে হবে আপনি দেখেন তো বাচ্চা একসই হয় কিনা কিন্তু করবেটা কে কুইনাইন জ্বর সারাবে কুইনাইন সারাবে কেউ বলে না একটা কথা যিনি এই দায়িত্বটা তারও তো এখানে বোধহয় ইন্টারেস্ট থাকে সব কাজে কি আসলে সেনাবাহিনীকে দিয়ে করাতে হবে কারণ হাতির ঝিলের হাতির ঝিলের চিত্রটা তো একদম আলাদা না না আমি বলি আপনাকে শুনেন বলা হয় কি বাজারে একটা কথা আছে যে ওই যে মাটি কাটার শ্রমিক থেকে আরম্ভ করে একদম টপ লেভেল পর্যন্ত এটা আর ওই যে বখরা যায় কাজে বখরার যারা অংশীদার তারা তো কাজটা ভালো হতো করবে না তাই না কাজে এই বখরাবাজি বন্ধ করে অ্যাটলিস্ট জীবন রক্ষাকারী সম্পদ রক্ষাকারী যে প্রকল্পগুলো বা যে স্থাপনাগুলো যে প্রয়োজনগুলি সেগুলির ব্যাপারে বখরা ইচ্ছাগুলি বন্ধ করা যায় এখন প্রয়োজন হলো যে বলল সক্ষমতা থাকলেই হবে না সক্ষমতার পাশাপাশি সদিচ্ছা লাগবে এখন সদিচ্ছাটা আপনি কীভাবে এনশিওর করবেন এটা ফুললি ডিপেন্ড করে আপনার ম্যানেজমেন্টের উপর ম্যানেজমেন্ট যদি চায় সদিচ্ছা থাকবে ম্যানেজমেন্ট না চাইলে সদিচ্ছা থাকবে না অ্যাজ সিম্পল এস দ্যাট অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এখন পর্যন্ত রিমালে তাণ্ডবে তৎসন হচ্ছে যে উপকূল এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে নির্ধারণ করা যায়নি পানি যেহেতু এখন সময় সাপেক্ষ ব্যাপার স্যার যেটা বললেন যে সুপেও পানি ওই এলাকায় কিন্তু পানি মানে মেজর ফ্যাক্টর কাজে পুনর্বাসনের প্রথমেই কিন্তু ও পানির দিকটা নজর দিতে হবে কারণ রেমলের ক্ষয়ক্ষতি তো আমরা পাবো কিন্তু এই যে পানিটা নেমে যাওয়ার পর যেই অসুখ বিসুখ গুলি এটার একটা বেশিরভাগই পানি বাহিত এটা এই এই ধরনের প্রস্তুতি অবশ্যই থাকতে হবে এবং নিশ্চয়ই প্রশাসনের সেই প্রস্তুতি বা সেই বিষয়গুলো বিবেচনায় রাখবে আমি আজকের মতো আসলে শেষ করতে চাই আমরা দেখতে চাই রিমলের তাণ্ডবে আসলে উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই মোতাবেক আসলে সেই অঞ্চলে যে পানি পানিবন্দি মানুষ রয়েছে লাখ লাখ মানুষ তাদের কি হচ্ছে অদৃষ্টি কি ঘটছে আজকের আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাতে চাই অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন জাকারিয়া কাজুল এবং শরীফ উজ্জামান শরীফ তিনজনকে ধন্যবাদ আর যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টু নাইটের সাথে আপনাদেরও ধন্যবাদ শুভরাত্রি